नमस्कार सकल के स्वागत जानाच्छि 2021-এ যে সকল শিক্ষার্থী তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছো তাদের জন্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া দুটি খবর নিয়ে আমি এসেছি। খবরগুলির মধ্যে প্রথমটি হলো HDFC ব্যাংক থেকে একটি ইন্টারভিউর কথা বলা হয়েছে এবং তাতে বলা হয়েছে 2021 পাস আউট ক্যান্ডিডেটস আর নট এলিজিবল, অর্থাৎ 2021-এ পাস করা ছাত্রছাত্রীদের অযোগ্য বলে তারা বিবেচনা করেছেন এবং এই বিজ্ঞপ্তিটি তারা সত্যি প্রকাশ করেছেন এবং তার জন্য তারা ক্ষমা চেয়েছেন যে এটা প্রিন্টিং মিস্টেকের কারণে হয়েছে। তারা এরকম খবর বা এরকম বিজ্ঞপ্তি প্রকাশ করতে চায়নি। এবং দ্বিতীয় যে খবরটি রয়েছে সেটি হলো সরকারি চাকুরিতে গাজ্জই হবে না মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মার্কশিট। এই খবরটি আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসামের একটি সংবাদপত্রে বা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। আমাদের রাজ্যের কোনো সংবাদ মাধ্যমে এই ধরনের খবর প্রকাশিত হয়নি। তোমরা যারা 2021-এ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ, তোমাদের মার্কশিটের মূল্য যথেষ্ট পরিমাণে রয়েছে অন্যান্য বছরের মতোই, তাই তোমরা এই বিষয় নিয়ে কোনো চিন্তা করবে না। তোমরা সম্পূর্ণভাবে তোমাদের মার্কশিটের মূল্য পাবে। তোমরা বিভিন্ন ইন্টারভিউ ফেস করতে পারবে এই মার্কশিট দিয়ে। তোমাদের কোনো চিন্তার কারণ নেই যে তোমাদের মার্কশিটের কম মূল্য হবে, তোমাদের মার্কশিটের মূল্য থাকবে না, এই ধরনের চিন্তা করবে না। ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করে তাদের জানতে সাহায্য করো যে এই খবরগুলি, ভাইরাল হওয়ার খবরগুলি আসলে অসত্য খবর, এগুলির পেছনের কোনো যুক্তিকতা নেই। ভিডিওটিতে লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।